ও সাবেক সভাপতি চুন্নু মোল্লা। একে আজাদ নূরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুয়েত শাখা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা ও এলডিএফ এর জাফর আহমদ চৌধুরী। সৈয়দ নওশাদ, জাকির হোসেন, মেজবাউদ্দিন সেলিম সহ শাখা দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়ে বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে কাতার প্রবাসীদের সামাজিক সংগঠন আমরা কাতার প্রবাসী বাংলাদেশী। স্থানীয় একটি হোটেলে সংগঠনের আহ্বায়ক পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে আরাফাত রহমান কোকের মৃত্যুতে আয়োজিত শোকসভায় বক্তারা এ আহ্বান জানান। শাহজাহান সাজুর সঞ্চালনায় বক্তব্য দেন মকবুল হোসেন, তসলিম ভূঁইয়া, আব্দুল খালেক, শহীদুল হক, ইউসুফ আল নূর, আব্দুল মতিন পাটোয়ারি, শরীফুল্লাহ সাজু সহ অনেকে। সভায় বিএনপি নেতৃত্বাধীন 20 জোটের নেতাকর্মীদের নির্যাতন বন্ধের আহ্বান জানানো হয়। কাতারের এমএইচএম স্কুল থেকে এবছর 67 জন শিক্ষক